আমি তাদের তাদেরকে কথা দিলাম ও সুরা চিকুরাসের দাবি করিব নিজ কিন্তু আমি কেমনই করিব নিধ পশুরা আমি তো সামান্য নারী আর পশুরা চিকুরাসু এই দেবতাদের বলে বলি আর হই তিনি বিজয়ী তাহলে এখন কি হবে উপায় পশুরা আমি তো বড় চিন্তিত হয়ে পড়লাম রে ছোট পশুরা তুই একটু কাজ কর পশুরা রে পশুরা তুই একটু নিত্যবিত পরিবেশন কর তুই একটু নিত্যবিত পরিবেশন করে আমার করে একটু আনন্দ দে আমি ততক্ষণে ভাবি কি করি উপায় Oh,
সরু বড় পার্বতী সদস্য আমি আজ আমি বড় বিপদে পড়েছি স্বামী কেন জানি না স্বামী কোন দেবতা দিয়েছি অর্জুন আর শ্রীকুর শ্রী কাপড় আর কেনই বা দেবতাদেরই বলে বলি আর অর্জুন আর শ্রীকুর শ্রী করেছিল স্বর্গ রাজ্যে আর শুধু তাই নই স্বামী অর্জুন আর শ্রীকুর শ্রী স্বর্গ রাজ্য থেকে দেবতাদের যে বহার করতে করতে নিয়ে এসেছিল তার ঠিক অর্ধকূপ কারাগারে আমি দেবতাদের কাতর বজ্র সে শুনতে পেয়ে আমি সেখানে ছুটে গিয়ে দেবতাদের কি কথা দিয়েছি অর্জুন আর শ্রীকুর শ্রী দাবি করিব নিধু এখন বলো স্বামী আমি কেমনই করিব দিদ শান্ত হো শান্ত হো পার্বতী তুমি শান্ত হো তুমি জানো না পার্বতী একদিন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তখন আমি কোনো উপায় খুঁজে পাইনি শোনো পার্বতী একমাত্র তুমি সেই নারী যে পারিবে অসুরা চিকুরাসুরকে নিধন করতে তেমনি স্বামী আমি কেমনই করি বলিল আমি যে নিরুপায় স্বামী শোনো পার্বতী অসুরা চিকুরাসুর আজ মনে মত্ত হয়ে তার আরণ্য আশ্রমে নিত্য গীত পরিবেশন করে চলেছে তুমি সেখানে ছুটে যাবে তবে শোনো পার্বতী তুমি সেখানে এই বেশে যাবে না পার্বতী তুমি সেখানে ছুটে যাবে সুন্দরী নারী মূর্তি রূপ ধারণ করে তোমার রূপ যৌবনে লালায়িত হয়ে অসুরা চিকুরা অসুর যখন তোমার উপর করিবে তখন তোমার উপর করিবে Oh, my God.
খুশির দিন তাই আজ আমরা সারা রাত্রি বেটি পদে বন্ধ হব এবং সারা রাত্রি বেটি নৃত্য গীত পরিবেশন করে যাব তাই শুরু করা যাক নৃত্য গীত